2022 সালে যারা এএনএম এবং জিএনএম পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে এখন একটাই উৎকণ্ঠা, যে তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, অর্থাৎ কবে থেকে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে এবং সেটা ডাউনলোড করার পর কাউন্সেলিং প্রক্রিয়া তারা শুরু করবে। তাই সেই সম্পূর্ণ তথ্যটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এতটুকু অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলতে পারি, জেনপাস 2022 ইউজির যে পরীক্ষা হয়েছিল তা হয়েছিল 15ই মে, এবং ঠিক প্রায় দু মাস অর্থাৎ 15ই মে পরীক্ষা হয়েছিল এবং তাদের রেজাল্ট প্রকাশিত হলো 18ই জুলাই। অন্তত দু মাসের মাথায় কিন্তু এই পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তাই তোমাদের প্রত্যেককে বলবো, জেনপাস ইউজির 2022 এর যেমন রেজাল্ট দু মাস পর প্রকাশিত হয়েছে, ঠিক একইভাবে এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষা হয়েছিল 12ই জুন, ঠিক 12ই জুনের দু মাস পর যদি দাঁড়ায় সেটা হচ্ছে আগস্টের ফার্স্ট থেকে সেকেন্ড উইক। তো আগস্টের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল, এবং যতদূর সম্ভব আগস্টের ফার্স্ট উইকেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, তোমাদের পেশেন্সটা একটু বজায় রাখো এবং কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুতি নাও। এবং আরেকটা কথা, অনেকের হয়তো র্যাঙ্ক অনেক দূর আসবে, অনেক বেশি র্যাঙ্ক আসতে পারে, অনেকের কাছে র্যাঙ্ক আসতে পারে, এখন থেকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকো যে র্যাঙ্ক যেমনই হোক না কেন অবশ্যই তোমরা প্রত্যেকে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। কারণ এক্ষেত্রে বহুবার আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, কাউন্সিলিংয়ে অবশ্যই অংশগ্রহণ করবে। কারণ এমন অনেক সময় দেখা গেছে অনেক দূরের র্যাঙ্কের ছাত্রছাত্রীরাও কিন্তু ভালো কলেজ পেয়ে গেছে। তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে অবশ্যই রেজাল্ট বেরোনোর পর। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একাধিক ডকুমেন্টসের প্রয়োজন হয় কাউন্সিলিংয়ের সময়। যখন তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে সেই র্যাঙ্ক কার্ডের সম্পূর্ণ বিশ্লেষণ এবং কাউন্সিলিংয়ের জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই সম্পূর্ণ ডকুমেন্টসের তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরব। অযথা একদম চিন্তা করবে না, বেঙ্গল হেল্পার প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে রয়েছে। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে যাতে প্রত্যেকে এই তথ্যটা থেকে উপকৃত হতে পারে।